এই নৌকাটার সঙ্গে বর্তমান জীবনের বড্ড মিল পাচ্ছি জানেন। কেমন থমকে দাঁড়িয়ে আছে, যেমন দাঁড়িয়ে আছে আমাদের জীবন এই মহামারীর পরিস্থিতিতে। কিন্তু প্রকৃতি তো এক জায়গায় থেমে নেই, প্রকৃতির সব কিছুই তার নিজের ছন্দে নিজের গতিতে চলছে। চলুন না আমরাও সাবধানতা কিছু অবলম্বন করে আবার বেরিয়ে পড়ি জীবনের অনুসন্ধানেই বলতে পারেন। আমরাও এই রকমই বেরিয়ে পড়েছিলাম সেপ্টেম্বরের মাঝামাঝি, তখনও পুজো আসতে বেশ খানিকটা দেরি। তারই আগে একটু মনটাকে অন্য রকম করে নেওয়া, লাল মাটি বিছানো রাস্তা দিয়ে এগিয়ে চলা, দুপাশে ঝিল, ঝিলের মধ্যে প্রচুর পাখি, ঝিলের মধ্যে পদ্মফুল শালক ফুল ফুটে রয়েছে। আমরা থামিনি, আমরা এগিয়ে চলেছিলাম। কিছু একটা তো নিশ্চয়ই আবিষ্কারের নেশা ছিল। চলুন দেখে নিই কী আবিষ্কার করতে চলেছি আমরা। মাঝে মধ্যে একটু থমকে যাচ্ছিলাম, ক্যামেরাটা অনেক দিন ব্যবহার হয়নি সেভাবে, তাই চারপাশের ঝিলের ছবি, দূরে পদ্মফুলগুলোর ছবি একটু তুলে নেওয়া, তারপরেই আবার তাকে আবিষ্কার করতে যাওয়া একদম আমাদের ঘরের কাছেই। কি দেখতে পাচ্ছেন? এই উচ্ছলতা, এই জীবন খুঁজে নেওয়ার জন্যই বেরিয়ে পড়া। আমরা তো সবসময় চলছি, থেমে তো নেই। মহামারীর পরিস্থিতিতে যখন আমাদের লকডাউন শুরু হয়েছিল তখন আমরা সবাই ঘরে আটকেছিলাম, কিন্তু আবার সমস্ত কিছুই খুলে গেছে, খুলে যেতে হয়েছে। কিন্তু পর্যটনের সঙ্গে যে সমস্ত মানুষ যাদের রোজি রোজগার জীবিকা জড়িত, তারা কিন্তু এখনও অনেকটাই সেই আঁধারেই রয়ে গেছে। তাই যেটুকু সুযোগ পেয়েছি সাবধানতাকে অবলম্বন করে আমরা বেরিয়ে পড়েছি। দেখুন এমন একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি, এখানে কোনো লোক নেই, তাই আমাদের মুখেরও মাস্ক নেই। মাস্কবিহীন জীবন বলা যেতে পারে, পুজোর ভিড় ভাট্টা থেকে অনেক দূরে একটা মাস্কবিহীন জীবনের জন্যই এই জায়গায় আসা। না, এখনও কিন্তু আপনাদের আমি বলিনি কোন জায়গায় আপনাদের নিয়ে এসেছি। তার আগে নিজের কিছু কথা এখানে আরও বলতে ইচ্ছা করছে। সেই মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তখন বাড়ি থেকে শেষ বেরিয়েছিলাম। তারপরেই শুরু হয়ে গেল মহামারী, যা জীবনে কখনো দেখিনি, কেউই দেখিনি, আপনারাও দেখেননি, আমিও দেখিনি। এই প্রত্যেক দিনের বেরোনো, তারপরে হঠাৎ করে এরকম স্তব্ধতা, বাড়ির মধ্যে আটকে থাকা, তার সঙ্গে একটা আতঙ্ক, কখন একটা করাল রোগ এসে গ্রাস করবে। তারপরে একটু একটু করে যখন সব স্বাভাবিক হতে শুরু করলো, তখন সব কিছুর মধ্যেই একটু বেরিয়ে পড়লাম একটু জীবনকে খুঁজে নিতে, এবং অবশ্যই সব রকম সচেতনতাকে সঙ্গে নিয়ে। এরকমই একটা জায়গায় আমাদের কিন্তু এনেছি, নামটা বললেই সবাই চিনতে পারবেন, আমাদের ঘরের খুব কাছেই, তবুও এখনই বলছি না। চলুন না আরও একটু দেখিয়ে নিই আপনাদের জায়গাটা, তারপরেই না হয় নামটা বলবো। কি ততক্ষণ আপনাদের একটু ধৈর্য থাকবে তো আমার জন্য, আমার কথাগুলো শোনার জন্য? ঠিক আমাদের হোটেলের সামনে থেকেই কিছু দূর পিচ রাস্তা গিয়ে শুরু হয়েছে এই মোরাম বিছানো রাস্তা। আমরা যখন আগের বছর এই জায়গাটায় এসেছিলাম তখন এই পুরো রাস্তাটাই কিন্তু পিচ দিয়ে বাঁধানো ছিল। শুনলাম যে কৌশিকী অমাবস্যায় এতটাই সমুদ্রের তেজ ছিল, জল এতটাই বেড়ে গেছিলো যে এই রাস্তাটাকে পুরো ভেঙে দিয়েছে। তারপর আবার সরকার থেকে কাজ শুরু হয়েছে, সেই কাজ চলছিল আমরা যখন গিয়েছিলাম তখনও। দেখুন সবে ওই মোরাম বিছানো চলছে, কোথাও কোথাও তখনও মোরাম বিছানোটাও শেষ হয়নি, হয়তো ওই বোল্ডারগুলোকে সরিয়ে তখনও মোরাম বিছানোটাও শুরু হয়েছে কোথাও কোথাও। অথচ এই রাস্তাটা দিয়েই আমরা গিয়েছিলাম নির্জন একটা বিচে, সেখানে দেখা পেয়েছিলাম প্রচুর লাল কাঁকড়া। কিন্তু এইবার কিছু দূর হেঁটে হেঁটে গিয়ে আবার নিজেদের হোটেলের দিকে ফিরে আসছিলাম। কিন্তু সব কিছুর মধ্যেই ছিল একটা স্বাধীনতা। দেখুন লোকজন এতই কম যে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সেখানে ছিল না, খুবই কম। তখন বর্ষার শেষ, এবার তো জানেনই বর্ষাকাল প্রচুর দেরি অবধি চলেছে, তাই আকাশ মেঘমেদুর। আর আমরাও গিয়েছিলাম ওই সময় বেশ একটা নিম্নচাপ নিম্নচাপ ব্যাপার চলছিল, তাই জন্য হাওয়ার তেজও যেমন ছিল তেমন আকাশের মেঘও ছিল বেশ, আর সঙ্গে সমুদ্রের চঞ্চলতাও ছিল দেখার মতো। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা থেকেই আমাদের সমুদ্র স্পষ্ট দেখা যায়, তবুও আমরা সকাল সন্ধে যখনই একটু সময় পেয়েছি তখনই এসে বাঁধানো বিচের ওপর বসেছি। কখনো বা এমনি বিচের
বালির রেখা ধরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি অনেক দূর। বিশেষ করে যখন ভাটা চলছিল তখন বীজ ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর দেখুন কত বিচিত্র অভিজ্ঞতাও হয়েছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম একটা শামুক, তারপরে দেখি না সে জ্যান্ত। যেই ঢেউটা এদিকে চলে আসছে ঢেউয়ের সঙ্গে সঙ্গে চলে আসছে, আবার যেই ঢেউটা ফিরে যাচ্ছে তখন সেও কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছে। কিছুটা হেঁটে এই যে হাঁটছে, আবার কিছুটা ঢেউয়ের দাপটি তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা শামুকটা প্রথমে তুলতে গিয়েছিলাম, কিন্তু তুলতে গিয়ে যখন দেখলাম জ্যান্ত তখন অবশ্যই আর তুললাম না, বরং যখন ফেরার সময় দেখলাম সে যেতে পারছে না আর একটু গভীর সমুদ্রের দিকে তাকে ছুঁড়ে দিলাম। বালির রেখা কি সুন্দর ডিজাইন করেছে, তার সঙ্গে আকাশের যে নীল ভাবটা অদ্ভুত সুন্দর একটা মাদকতাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। তারপর একটু একটু করে যখন অন্ধকার নামছিল তখন সেই পরিবেশটাও অন্য রকম লাগছিল। লোকজন তো একেবারেই ছিল না, তবুও যাদের না বেরোলেই নয় তারা কিছু কিছু দোকানপাট সাজিয়ে বসেছিলেন বটে। আসলে প্রত্যেকেরই তো জীবিকার প্রয়োজন, প্রত্যেকের যে ন্যূনতম জিনিসপত্রের প্রয়োজন তার জন্যই প্রত্যেককে বেরিয়ে পড়তে হচ্ছে। আবার প্রত্যেকের মনেই কিন্তু মহামারীর একটা ভয় রয়েছে, তাই সঙ্গে রয়েছে সতর্কতা। আর আমরা তো এসেছি শহর থেকে, তাই আমাদেরও বেশি দায়িত্ব ছিল নিজেদেরকে একটু সতর্কভাবে এগিয়ে নিয়ে চলা। এই ছবিটা দিয়েই আজকে আমি আমার ব্লগ শুরু করেছিলাম, আবার দেখুন চলতে চলতে সেখানেই ফিরে এলাম। না, আপনাদেরকে আর বেশি সাসপেন্সের মধ্যে রাখবো না। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, অনেকটা আপনাদের মনে হতে পারে সুন্দরবনের খাঁড়ির মতো। আসলে এই জায়গাটার অ্যাপিলটাই অন্যরকম। প্রথমেই তো দেখলেন যে আমরা মোরাম বিছানো লাল রাস্তা দিয়ে হেঁটে এলাম, আবার সুন্দরবনের খাঁড়ির মতো এই জায়গাটা, আবার সমুদ্রও রয়েছে এবং আমাদের অনেক বাড়ির কাছে নাগালের মধ্যে। সব কিছু সাবধানতা অবলম্বন করে আমরা কিন্তু এই কোভিড পরিস্থিতির মধ্যেও এখানে আসতে পারি। খুব কাছে দীঘার নাম তো আপনারা সবাই শুনেছেন, এটা দীঘার থেকেও আগে, এর নাম শঙ্করপুর। শঙ্করপুর বলতে আমাদের চোখে ভেসে ওঠে সেই পুরনো ছবি, মাছের আড়ত, প্রচণ্ড গন্ধ। কিন্তু এখন ব্যাপারটা একদমই সেরকম নয়। আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর থেকে কিন্তু খুব সুন্দর বীচ তৈরি করে দিয়েছে একদম দীঘার মতো, অথচ ভিড়ভাট্টাহীন নির্জন পরিবেশে। হ্যাঁ, শঙ্করপুর চম্পা নদীর ধারে অবস্থিত শঙ্করপুর। দেখুন সব বসে মাছ ধরছিলেন, আবার আমাদের বললেন যে এটা ট্যাংরা মাছ, আমরা ছবি নিতে পারি। আমরাও ছবি নিলাম। আর অদ্ভুত সব এখানে শাঁখ ঠাঁক জমে আছে, এগুলো লক গেটের এক একটা গেট তুলে রিপেয়ারিংও হচ্ছে দেখলাম। সেই পুরনো ঝাউবনের আমেজ পেরিয়ে বীজ ধরে হাঁটতে হাঁটতে কখনো বা আবার চম্পা নদীর ধারে গিয়ে একটু বসতে, দিন কিন্তু বেশ সুন্দরই কেটে যাচ্ছিল। মেঘ জমে আছে, বললামই তো আমরা বর্ষাকালে গিয়েছিলাম, কখনো এক পশলা করে বৃষ্টি হচ্ছে তাই ছাতাটা সাথে ছিল। খুব গুটি কয়েক মানুষ, বাজার তখনও জমজমাট হয়নি, এখনও সব মানুষ তো বাজারে বসছেন না। তবুও প্রয়োজনীয় জিনিসপত্র সবই মেলে, আর সব থেকে বেশি করে মেলে নিস্তব্ধতা, নির্জনতা আর মাস্কবিহীন জীবন। এখন তো ওটাই সব থেকে বেশি না পাওয়ার জায়গা হয়ে গিয়েছে। তার সঙ্গে পাবেন সবুজ প্রকৃতি, আর একদম বিচের ধারেই কিন্তু রয়েছে বেশ কয়েকটা থাকার জায়গা। বলে দিই চলুন কোথায় থাকতে পারেন আপনারা। প্রথমে দীঘা ঢোকার বেশ খানিকটা আগে 14 মাইল বলে একটা ক্রসিং আছে, ওখান থেকে আপনাদের শঙ্করপুরের দিকে ঢুকে যেতে হবে। বেশ কয়েকটা হোটেল রয়েছে, হয়তো বড় কোনো রিসর্ট নেই একমাত্র নেস্ট ছাড়া, কিন্তু এরকম ছোট্ট বাড়ি রয়েছে একটা দোতলা, এছাড়া বেশ কয়েকটা হোটেল কিন্তু এখানে রয়েছে। তো আমরা যেটায় ছিলাম সেটার কথাই আপনাদের বলি, সুইট হোম ইন, ভীষণ সুন্দর একটা দোতলা বাড়ি যার ব্যালকানি থেকে দেখা যায় অসম্ভব সুন্দর সমুদ্রের ভিউ। আমরা তো বর্ষা ছিল বললামই আগে, যখন বৃষ্টি পড়তো তখন আমরা এই ব্যালকানিতে বসে বা আমাদের ঘরের জানলা দিয়েই সমুদ্র দেখতাম। এই যে গেট দেখছেন, এই গেট পেরিয়ে আমাদের মেন রোড, সামনে বেশ ছোট্ট ছোট্ট দুটো দোকান রয়েছে, কখনো চা কখনো অমলেট ডিম পাউ রুটি কিন্তু পাওয়া যায়। আর এখানে রাস্তা করা রয়েছে, এখান থেকে গেলেই কিন্তু আমাদের বাঁধানো সমুদ্র। ওই যে ওখানে বসার জায়গাগুলোও করা রয়েছে, আমরা বর্ষাকালে এসেছিলাম তাই আমাদের বসার জায়গাগুলো কিন্তু খুব কাজে দিয়েছিল।
আর একদম নিস্তব্ধ পরিবেশ। আপনি সবসময়ই সুইট হোম ইনের জানলা থেকে হোক বা ব্যালকানি থেকে সমুদ্র তো দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে সমুদ্রের হাওয়া। গরমকালে এলেও কিন্তু এই হাওয়ার কোনো কমতি নেই, আমরা তো বর্ষাকালে এসেছিলাম, হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যায়। আর তার সঙ্গে পরিবেশ, সবসময় পাখির ডাক শোনা যায় ব্যালকানি হোক বা ঘরের মধ্যে থেকে। আর তার সঙ্গে তলায় রয়েছে দোলনা, আপনি দোলনায় বসলেও কিন্তু চারপাশের সবুজ আপনার মন অবশ্যই টানবে, আর পাখির ডাক তো বললাম উপরি পাওনা, আর সমুদ্রের হাওয়া সেও আপনি কিন্তু সবসময়ই পাবেন। আর খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই, হোটেলেই যিনি কুক রয়েছেন ভীষণ ভালো রাঁধেন, মানে তার রান্নার সুখ্যাতি আমরা শুনেই আগেরবার গিয়েছিলাম। আগেরবার আমরা পূর্ণিমাও পেয়েছিলাম, পরের এপিসোডে চেষ্টা করব আগেরবারেরও কিছু ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। সাথে থাকবেন পরের এপিসোডে। হোটেলের ডিটেলস সহ কী কী সাইট সিইং করতে পারবেন, কোথায় কোথায় যেতে পারবেন, কেমনভাবে যাবেন, সব কিছুই কিন্তু থাকবে। সামনেই ক্রিসমাস, চ্যানেলের সঙ্গে থাকুন, সঠিক পরিকল্পনা করে সচেতনতা নিয়ে বেরিয়ে পড়ুন।